আসসালাম আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের একশো দশ নং পৃষ্ঠার একক কাজটি নিয়ে এটি তোমাদের পঞ্চম অধ্যায়ের জমির নকশায় ত্রিভুজ এবং চতুর্ভুজ এই অধ্যায়ের একশো দশ নং পৃষ্ঠার একক কাজ তাহলে তোমাদের একক কাজটি কি দেওয়া আছে দেখো এখানে বলা আছে ডি একটি সামান্তরিক এ কোন ষাট ডিগ্রি হলে বি কোন কত অর্থাৎ ডি একটি সামান্তরিক এখন এই যে চিত্র দেওয়া আছে বইয়ের পাশে এটা কিন্তু তোমাদের দুই নং একক কাজের এটা হচ্ছে একনম নং প্রশ্ন এক নং প্রশ্ন সামান্তরিক কি বলে দেয়নি যদি তোমার বলে না দেয় সামান্তরিক তাহলে তুমি একে নিবা কি অনুসারে এই তথ্য অনুসারে বলা আছে কি দেখো এখানে বলা আছে এ এ বি সি ডি আমরা এখানে সমাধানে চলে যাই দেখো এখান থেকে একটি সামান্তরিক আজ্ঞ প্রথমে সমাধান চিত্রাঙ্কন এ কথাটা লিখে নিতে পারো এখন এই যে আমরা সামান্তরিক আঁকবো আমরা জানি সামান্তরিকের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদের বিপরীত বাহুদয় পরস্পর সমান ও সমান্তরাল তাহলে আমরা এই ভূমি অক্ষে একটি সেন্টিমিটারের এবং এটার নাম দিলাম আমরা এটার নাম দিলাম এ বি এখন এ কে কেন্দ্র করে দেখো এ কোন ষাট ডিগ্রি তোমরা এই এ কে কেন্দ্র করে চাদা দিয়ে ষাট ডিগ্রি একটি কোন আঁকবা এরকম চাদায় তো এরকম বলা থাকবে না তাই না একটা বিন্দু থাকবে ওই বিন্দুতে এরকম একটি রেখা দিতে পারো তোমরা আমি এরকম একটা রেখা নিলাম ধরলাম আমরা এটা একটি কোন নিলাম ষাট ডিগ্রি আমি এখানে লিখে দিলাম তোমরা চাঁদা দিয়ে এরকম একটি ষাট ডিগ্রি নিবা আচ্ছা এরপরে এই জায়গা থেকে এখানে যতটুকু দূরত্ব নিবা ঠিক কম্পাস দ্বারা এখানে থেকেও এতটুকু একটি রেখা দিবা আবার এখানে যতটুকু দূরত্ব নিবা ঠিক বিকে কেন্দ্র করেও একটা এরকম বৃত্ত চাপাকবা তারপর এই জায়গায় যে বীরুপ্ত চাপটা হবে এটা এখান থেকে যোগ করবা এবং এটা এখান থেকে যোগ করে ফেলবা তাহলে আমরা এখানে স্কেল দিয়ে নিয়ে এখানে দশ এখানেও নিব দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার নিলাম এবং এটা যোগ করে দিলাম আনুমানিক এরকম একটি আমরা সামান্তরিক একে নিলাম তাহলে এ বি সি ডি একটি সামান্তরিক এর একটি কোণ বলা আছে ষাট ডিগ্রি তাহলে বি কোনটা কত অর্থাৎ এই কোনটা কত আমার এটা পরিমাপ করতে হবে তাহলে এই চিত্রাঙ্কনের পরে তোমরা এখান থেকে লিখবা মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক এ বি সি ডি একটি সামান্তরিক যার যার এ এ কোন কোনটা কত বলা আছে ষাট ডিগ্রি এটা এ কোনটা ষাট ডিগ্রি বলে দিছে এরপরে লিখতে পারো আমরা জানি যে তথ্যটা আমি বলে মুখে তোমাদের আমরা জানি সামান্তরিকের অঙ্কগুলো খুব সহজ আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুদয় বাহুদয় সমান আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুদয় সমান ও সমান্তরাল সমান্তরাল বলতে কি বোঝায় এই বাহু থেকে এখানে যতটুকু দূরত্ব এই বাহু থেকে যদি এখানে ততটুকুই দূরত্ব হয় তাহলে এই দুটি বাহু সমান্তরাল অর্থাৎ এদের মধ্যে দূরত্ব সমান এবং এই দুইটি বাহুর এই জায়গা থেকে এখানে যতটুকু দূরত্ব এখান থেকে এখানে যদি সমান দূরত্ব হয় তাহলে এই দুইটি বাহু সমান্তরাল অর্থাৎ আমরা যেহেতু বিপরীত বাহু সমান নিচে এদের ভিতরে দূরত্ব সমানেই হবে এর জন্য বলছে আমরা জানি সমান্তরিক বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল পরস্পর এখানে বলতে পারো বিপরীত বাহুদ্বয়ের জায়গায় একটু বলতে পারো বিপরীত বাহুদয় পরস্পর সমান ও সমান্তরাল এই কথাটাও লিখতে পারো অর্থাৎ এখানে পরস্পর কথাটা যোগ করে দিতে পারো আবার দেখো সন্নিহিত কোন সন্নিহিত কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এই যে দেখো এই কোন আর এই যে কোন এই দুটি কোন সন্নিহিত দুটি কোন এই যে দুটি সন্নিহিত কোন এদের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এইটা কি কোন বলতো সুতরাং এখন লিখতে পারি কোন এ যোগ কোন বি সমান সমান একশো আশি ডিগ্রি মনে রাখবে এই দুইটা কোন একশো আশি ডিগ্রি এবং এই দুইটা কোন একশো আশি ডিগ্রি হবে সুতরাং এই একশো আশি ডিগ্রি আর একশো আশি ডিগ্রি সমান সমান চতুর্ভুজের চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি তাহলে দেখো এখানে এ কোন কত বলা আছে এ কোন বলা আছে ষাট ডিগ্রি তাহলে আমরা এখানে ষাট ডিগ্রি দিব যেহেতু আমরা বি কোন বের করবো তাহলে আমরা এখানে বি কোন রেখে দিব তাহলে একশো আশি এই এ কোন যোগ আকারে আছে এ পেশে নিলে হবে বিও আর এ কোণের মান কত বলো এ কোণের মান ষাট ডিগ্রি তাহলে আমরা ষাট ডিগ্রি লিখবো তাহলে একশো সুতরাং বি একশো আশি থেকে যদি তুমি ষাট ডিগ্রি বাদ দাও তাহলে থাকে একশো বিশ ডিগ্রি সুতরাং তোমাদের বি কোণের মান কত একশো বিশ ডিগ্রি এটা হচ্ছে একশো বিশ ডিগ্রি এটা ষাট ডিগ্রি তার মানে তাহলে এইটা কোথাও হবে এইটা হবে একশো দেখো এর বিপরীত কোনো সমান এই কোন যা এই কোন তাই হবে এখানে এখানে যদি হয় একশো বিশ এই বিপরীত কোন হবে একশো বিশ কারণ কি আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু সমান এবং বিপরীত কোন সমান আর এদের সন্নিহিত দুই বাহুর সমষ্টি হচ্ছে দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি তাহলে আমাদের বি কোণের মান পেলাম কত আমরা একশো বিশ ডিগ্রি এরপর আমরা একক কাজ টু তে চলে যাই তোমাদের একক কাজ টু তে কি বলা আছে দেখো চিত্র দেওয়া আছে তোমাদের এখানে এখন দেখো তোমাদের দুই নং প্রশ্নের চিত্র হচ্ছে কিন্তু এটা তাহলে কি বলছে এবিসিডি একটি ট্রাপিজিয়াম সুতরাং এটা একটা ট্রাপিজিয়াম আমরা জানি ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা থেকে এখানে যতটুকু দূরত্ব হবে এই জায়গা থেকে ততটুকু দূরত্ব হবে তার মানে সামান্তরিকের জোড়া বাহু সমান্তরাল এখান থেকে যতটুকু দূরত্ব এই জায়গায় এখানে কিন্তু বেশি দূরত্ব এই বাহু দূরে কিন্তু সমান্তরাল সমান্তরাল না বাহু কিন্তু একটি বাহু সমান নয় একটা বাহুর দৈর্ঘ্যের পরিমাণ সমান নয় তাহলে এখন এখানে কি লাগবে দেখো এই যে চিত্রটা দেওয়া আছে তোমার দুই নং চিত্র তাহলে সমাধান চিত্রে এব একটি ট্রাফিজিয়াম ট্রাপিজিয়াম যার এটা কথা বলতো কোন ডি কোন ডি হচ্ছে একশো বিশ ডিগ্রি এবং কোন সি সমান সমান একশো তিরিশ ডিগ্রি এরপরে কি বলা আছে ট্রাফিজিয়াম আর সমান্তরাল বাহু এখানে বলছে বি সি বাহুদয় সমান্তরাল এবং এখানে কি বলবা এই বাহুদ বি এবং সিডি বাহু সমান্তরাল এবি এবং সিডি বাহুদয় সমান্তরাল এবি ও সিডি বাহুদয় সমান্তরাল এই কথাটা আগে লিখে দিবা তোমরা সমান্তরাল কয় কেন তা আমরা তো জানি দুইটি বাহুর মধ্যে যদি সমান দূরত্ব থাকে তখন আমরা তাকে বলবো সমান্তরাল আচ্ছা এখন আমাদের এ কোণের মান বের করতে হবে এ এবং বি তাই না এই যে এ কোণ বের করতে হবে আমাদের এবং এই বি কোণ বের করতে হবে আমাদের কারণ আমরা জানি এদের মধ্যে যে এই অন্তর্ভুক্ত কোণ আছে এই দুইটা হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এরপরে লিখবা আমরা জানি ট্রাপিজিয়ামের কিছু জিনিস আছে মনে রাখবে ট্রাপিজিয়ামের যেরকম আমি বলছিলাম এই যে সামান্তরিকের সন্নিহিত কোন এবং এই কোন এই সামান্তরিকের সন্নিহিত কোন এই দুইটা মিলে হচ্ছে একশো আশি ডিগ্রি এবং ট্রাপিজিয়াম যদি হয় এরকম ট্রাপিজিয়াম তাহলে এই যে তীর মিলে হবে একশো আশি ডিগ্রি এগুলো হচ্ছে বেসিক এগুলো তোমাদের মনে রাখতে হবে তাহলে এই কথাটা আমরা লিখে নিব আমরা জানি ট্রাপিজিয়ামের তীর যোগ একশো আশি ডিগ্রি তাহলে সুতরাং কি কি লিখতে পারো কোন এ এবং কোন ডি সুতরাং কোন এ যোগ কোন ডি সমান সমান একশো আশি ডিগ্রি এই কোণ আর এই কোন হচ্ছে তির্যক এবং এই কোন এবং এইটা হচ্ছে তীর্যক কোন ট্রাপিজিয়ামের সুতরাং এই এ কোন মান তো আমি বের করবো তাই না তাহলে এই যে এ এর মান পেয়ে যাবো এ কোন এবং ডি কোণ সমান সমান একশো আশি ডিগ্রি লিখছি আমি বা আমি যেহেতু এ কোন মান বের করবো এ আমরা এখানে রেখে দিব এবং এখানে আছে ডি তাই না এই ডি এর মান দেওয়া আছে কত বলতো ডি কোন মান তোমার বলা আছে একশো বিশ ডিগ্রি তাহলে আমি এখানে লিখে দিলাম একশো বিশ ডিগ্রি সমান সমান একশো আশি ডিগ্রি বা কোন এ সমান সমান একশো আশি ডিগ্রি এটা আছে যোগ আকার এই আসলে হবে বিয়োগ তাহলে একশো আশি থেকে যদি তোমরা একশো বিশ ডিগ্রি বিয়োগ করো সুতরাং আমরা কোন এ পেলাম কত একশো আশি থেকে একশো বিশ বিয়োগ করলে হয় ষাট ডিগ্রি সুতরাং আমরা এই যে এ কোনটা এই যে এ কোনের পরিমাণ আমরা কত পেলাম ষাট ডিগ্রি সুতরাং এই এ কোন যদি আমরা ষাট ডিগ্রি পাই এখন বি কোন কিভাবে বের করব কারণ এই বি কোন এবং সি কোন এই দুইটা তীর্যক কোন হচ্ছে তোমার একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখবো বি কোন যোগ সি কোন থেকে আবার আমরা শুরু করবো জায়গা থেকে শুরু করব আবার বি যোগ কোন সি সমান সমান একশো আশি ডিগ্রি এই যে দেখো কোন বি এবং কোন সি তির যোগ কোন এই দুইটা কোন মিলে হয় একশো আশি ডিগ্রি বা যেহেতু আমি বি কোণের মান বের করবো এখানে প্রশ্নে আমার কিন্তু বি কোন বলছে তাই না তার মানে বি এর মান এখানে জানা নাই আমার যোগ সি কোন সি কোন মান আমার জানা আছে কত একশো তিরিশ ডিগ্রি একশো তিরিশ ডিগ্রি সমান সমান একশো আশি ডিগ্রি বা বি কোণ একশো আশি ডিগ্রি বিয়োগ এটি আছে যোগ আকারে এই আসলে হবে বিয়োগ একশো তিরিশ ডিগ্রি সুতরাং আমরা কোন বি একশো আশি থেকে যদি একশো তিরিশ বিয়োগ করি তাহলে কত হয় পঞ্চাশ তাহলে আমরা বি কোণের মান পেলাম পঞ্চাশ ডিগ্রি তাহলে আমাদের দেখো একক কাজ টু বি এর মান এই যে বি মান কত পেলাম পঞ্চাশ ডিগ্রি তাহলে আমাদের যে একশো দশ নন পৃষ্ঠায় একক কাজটি ছিল অর্থাৎ একটি সামান্তরিক এবং একটি নিয়ে যে তোমাদের একক কাজ ছিল সামান্তরিকের দেখো তোমাদের এরকম সামান্তরিক দেওয়া ছিল এই সামান্তরিকের এ বি সি ডি এরকম বলা ছিল এখানে বলছে বি কোন বের করতে এই যে বি কোন আর এই কোনটা বলে দিয়েছিল ষাট ডিগ্রি এ কোন বলে দিয়েছিল ষাট ডিগ্রি আমরা জানি এই যে সন্নিহিত কোন তাই না এই দুইটা কিন্তু মিলে হয় একশো আশি ডিগ্রি আর এখানে তীর যোগ কোন একশো আশি ডিগ্রি তাহলে এভাবেই আমরা যদি একটি জানা থাকি দুইটা কোণের ভিতরে যদি আমার একটা কোণ জানা থাকে অপর কোণটা আমরা সহজেই বের করতে পারি সুতরাং এভাবে ধারাবাহিকভাবে সকল বইয়েরই সমাধান আমরা জর্স লাইব্রেরিতে তোমাদের জন্য নিয়ে আসবো তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো